আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ভীষণই ইজি অ্যান্ড কুইক মেড পাঁচটা ক্রিসপি চিজ বেসড স্ন্যাক্সের রেসিপি। হাতে মাত্র 20-30 মিনিটস টাইম থাকলে কিন্তু বাড়িতেই অনায়াসে বানিয়ে ফেলা যায় এরকম দারুণ স্বাদের ক্রিসপি স্ন্যাক্স। আমি এখানে বেশ কয়েকটা বোনলেস চিকেনের পিস নিয়েছি, সাথে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম, দু টুকরো ব্রেড, একটা ডিম, বেশ কিছুটা পরিমাণে চিজ নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা পরিমাণে ব্রেড ক্রাম্স। হাতের কাছে ব্রেড ক্রাম্স না থাকলে সেক্ষেত্রে আপনারা বিস্কিটের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। নিয়েছি 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এখানে যে চিকেনের পিসগুলো আমি ইউজ করেছি সেগুলোর থিকনেস রেখেছি প্রায় 1/2 ইঞ্চি মতো। এবার একটা নাইফ দিয়ে এই চিকেনের পিসের মাঝ বরাবর চিরে নিয়ে আমি পকেট মতো বানিয়ে নিচ্ছি। সবকটা চিকেনের পিসের মধ্যে আমি পকেট বানিয়ে নিচ্ছি। এবার ক্যাপসিকামটাকে কেটে নেব। ক্যাপসিকামটাকে আড়াআড়িভাবে রেখে আমি রিং শেপ দিয়ে কেটে নিচ্ছি আর প্রত্যেকটা ক্যাপসিকামের রিংয়ের থিকনেস রাখছি প্রায় 1/2 ইঞ্চি মতো। রিংগুলো কাটা হয়ে গেছে, এবার এর মধ্যে যে হোয়াইট পোর্শনটা আছে নাইফ দিয়ে সেই হোয়াইট পোর্শনগুলোকে আমি রিমুভ করে নিচ্ছি। ক্যাপসিকামের রিং তৈরি করা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোরও রিং বানিয়ে নেব। পেঁয়াজগুলোর থেকে সেম প্রসেসে কেটে নিয়ে আমি রিং বানিয়ে নিচ্ছি। আর আজকে যে রেসিপিগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু বানাতে সময় লাগে ভীষণ কম, 15-20 মিনিট হার্ডলি টাইম লাগে, খেতে হয় ততটাই ভালো, ভীষণই ক্রিসপি ক্রাঞ্চি, বাচ্চা থেকে বড় সবার কাছে কিন্তু সমানভাবে আকর্ষণীয়। এবার যে পেঁয়াজের টুকরোগুলো কাটলাম তার থেকে আঙুল দিয়ে চাপ দিলেই দেখুন খুব সহজেই রিংগুলোকে কিন্তু আলাদা করে ফেলা যাচ্ছে। ক্যাপসিকাম আর পেঁয়াজের রিং তৈরি করা হয়ে গেছে, এবার চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে নুন, 1 চামচ মতো পেঁয়াজের রস অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদার রস। এবার আমি 1/2 ঘন্টার জন্য চিকেনটাকে ম্যারিনেট করতে দেব। হাতে বেশি সময় না থাকলে সেক্ষেত্রে 15 মিনিটস যদি ম্যারিনেট করতে পারেন তাহলেও কিন্তু এনাফ। এবার চিজটাকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে ম্যাচ করে 1/2 ইঞ্চি মতো থিকনেস রেখে কেটে নিয়েছি। এবার পেঁয়াজের ভেতর পোর্শনটায় হাত দিয়ে চেপে চেপে আমি চিজের টুকরোটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি। পেঁয়াজের গায়ে খুব সুন্দরভাবে কিন্তু চিজের এরকম টুকরো বসে যাবে, কারণ পেঁয়াজের ভেতরটা খুব প্লেন, খুব সুন্দরভাবে কিন্তু চিজের টুকরোগুলোকে সেট করে নেওয়া যাবে। এবার পেঁয়াজের রিংগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামের মধ্যে চিজের টুকরোটাকে লাগিয়ে নেব। তবে ক্যাপসিকামের সারফেসটা যেহেতু ইভেন নয়, বেশ একটু ঢেউ খেলানো মতো, তো সেক্ষেত্রে কিন্তু চিজের টুকরোগুলো বেরিয়ে আসতে পারে, হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এবার ব্রেডটাকে রেডি করে নিচ্ছি। ব্রেডের উপরে দিয়ে দিলাম 1 টুকরো চিজ, তার উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ। এটা অপশনাল, এটা চাইলে আপনারা দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। ইতিমধ্যে চিকেনটাও ম্যারিনেট করা কমপ্লিট। এবার এই চিকেনের মধ্যে যে আমি পকেট মতো বানিয়ে রেখেছিলাম সেই পকেটটার মধ্যে আমি চিজের টুকরো ভরে দেব। এখানে আমি 3টে চিকেনের টুকরো নিয়েছি, দুটোর মধ্যে আমি এইভাবে চিজ ভরে নিয়ে নিচ্ছি আর একটা চিকেনের টুকরোর মধ্যে কিন্তু আমি একটা স্টিক দিয়ে একটু ললিপপ শেপের বা আইসক্রিম শেপ যাই বলুন সেরকম করে একটু চিকেনের টুকরোটাকে বানিয়ে নিলাম। এইভাবে বানালে কিন্তু বাচ্চাদের দেখতেও ভালো লাগে এবং বাচ্চাদের এটা খেতেও খুব ভালো লাগে। এবার 2 চামচ যে কর্নফ্লাওয়ার নিয়েছিলাম তার মধ্যে অল্প একটু পরিমাণে 2 চামচ মতো জল অ্যাড করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম, ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। এবার যে চিজ অনিয়ন রিংটা বানিয়েছি সেটাকে ডিপ করে দিলাম এই ব্যাটারের মধ্যে, এবার দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এর গায়ে, একটা কোটিং দিয়ে নিলাম। একইভাবে যতগুলো আইটেম আমি এখানে বানিয়েছি সবকটাতেই একই পদ্ধতিতে আমি কোটিং দিয়ে নেব। এবার যে চিজ ব্রেড স্যান্ডউইচটা বানিয়েছি সেটাকেও ডিপ করে নিচ্ছি ব্যাটারের মধ্যে, এটার গায়েও ব্রেড ক্রাম্বস দিয়ে একটা কোটিং দিয়ে নিচ্ছি। এখানে আমি বেশ কয়েকটা আইটেম আপনাদের সাথে শেয়ার করেছি আজকে চটজলদি বানিয়ে ফেলার ক্রিসপি স্ন্যাক্সের রেসিপি। বানাতে সময় লাগে খুব কম আর আপনারা দেখে বুঝতেও পারছেন এগুলো তৈরি করতেও টাইম লাগবে খুবই কম, কিন্তু খেতে হবে কিন্তু খুব ভালো।
অবশ্যই একবার বাড়িতে বানাবেন, অনুরোধ রইল বাড়িতে এগুলো বানানোর, বানিয়ে কিরকম লাগলো সেই ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করার জন্য। চিকেনের টুকরোগুলোকেও একই পদ্ধতিতে ডিপ করে ব্রেড ক্রাম দিয়ে আমি কোটিং করে নিচ্ছি। সবকটা আইটেমে একটা কোটিং দেওয়া কমপ্লিট, এই ফুল প্রসেসটাকে আমি দ্বিতীয়বারের জন্য রিপিট করব। এইভাবে দুবার যদি কোটিং দেওয়া যায় তাহলে কিন্তু এই যে স্ন্যাকগুলো বানানো হচ্ছে এগুলো কিন্তু ভীষণই খাস্তা হবে, খুব টেস্টি হবে, খাওয়ার সময় খুবই ভালো লাগবে। একইভাবে সবকটা আইটেমকে আমি দুবার কোটিং দিয়ে নিচ্ছি। এইবারে একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে একে একে আমি রিংগুলোকে দিয়ে দিচ্ছি। ভাজার সময় আমি গ্যাসের ফ্লেমটাকে রাখবো মিডিয়াম টু হাই, পুরোপুরি হাই করব না, মিডিয়াম টু হাইতে রেখেই ভাজবো। ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ওয়েট করব, গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেব। গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, এবার এগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। রিংগুলো ভেজে নেওয়ার পরে আমি বাকি আইটেমগুলো একে একে সেম পদ্ধতিতে ভেজে নিচ্ছি। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপিগুলো, খেতে তো খুবই ভালো লাগবে। আর আমি কিন্তু বারবার বলছি, এর বানানোর পদ্ধতিটা যেরকম সোজা এবং তার সাথে কিন্তু বানানোর সময়টাও ভীষণই কম। অনুরোধ রইল চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক কমেন্ট শেয়ার করার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।